মেসেজ খুলে দেখছি যে 3, 5, 6, 8 এবং 12 তারিখে 10,000 করে টাকা আমার গঙ্গীয় ব্যাংক থেকে তোলা হয়েছে। আধার জালিয়াতির মাধ্যমে কান্দিতে 50,000 টাকা উধাও ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে 5 দফায় 10,000 টাকা করে মোট 50,000 টাকা জালিয়াতির অভিযোগ উঠল আধার কার্ডের মাধ্যমে। অভিযোগ, কান্দির কলাবাগানের বাসিন্দা প্রাক্তন শিক্ষক নির্মল চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে 5 দফায় এই টাকাগুলো আধার কার্ড জালিয়াতির মাধ্যমে তুলে নেয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় নির্মলবাবু কান্দি শাখার বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তিনি তার টাকা ফেরত চাইছেন। নির্মলবাবুর বক্তব্য, এইভাবে যদি আধার কার্ড জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা তুলে নেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই বিষয়ে যেন তারা ওয়াকিবহাল হয়। আমি দরখাস্ত করেছি, ব্যাংক ম্যানেজারও আমাকে নানা রকম তথ্য দিচ্ছে এবং তিনি আমাকে সহযোগিতা করছেন। এরপর আমি একটা উকিলের চিঠি নিয়ে আগামীকাল থানাতে একটা এফআইআর করবো এবং সব দিক থেকে চেষ্টা করবো। আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি অনুরোধ করছি, যদি তারা কিছু জানার থেকে আমাকে একটু সাহায্য করে যাতে টাকাটা আমি